আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাড অকশন সম্পর্কে জানব। আপনি যখন ফেসবুক মার্কেটার হিসেবে ফেসবুকে অ্যাড রান করবেন, আপনার অবশ্যই জানতে হবে অ্যাড অকশন কী, অ্যাড অকশন কীভাবে কাজ করে। অর্থাৎ আরও সহজভাবে অ্যাড অকশন বলতে বোঝায় আপনি যে অ্যাডটি রান করছেন বা যে অ্যাড আপনি রান করবেন সেই অ্যাড আসলে নিউজ ফিডে শো করবে কি না, বা শো করলে কোথায় শো করবে, বা শো করালে কোন সময় শো করাবে, ইত্যাদি যাবতীয় বিষয় ক্যালকুলেট করা বা জানার বিষয়টাই হচ্ছে অ্যাড অকশন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং অ্যাড অকশন সম্পর্কে জেনে আসি। এবং ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা জেনে আসি অ্যাড অকশন বলতে আসলে আমরা কী বুঝি। খুব সহজভাবে অ্যাড অকশন মানে যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে অ্যাড মানে তো বিজ্ঞাপন আমরা সবাই জানি, এবং অকশন মানে হচ্ছে নিলাম। নিলাম অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাড অকশন বলতে এটা বোঝায় যে ফেসবুকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মার্কেটার অ্যাড রান করে। তো মেটার অ্যালগোরিদমের কাছে সব অ্যাড এসে জমা হয়। জমা হওয়ার পরে অ্যালগোরিদম কী করে, সব অ্যাডগুলোকে অকশনে নেয়, মানে নিলামে নেয়। নিলামে নেয় কেন? এই জন্য নিলামে নেয় যে কার অ্যাডটা সামনে যাবে বা নিউজ ফিডে যাবে। আর নিলাম মানে কি, আমরা সবাই জানি যে আমরা প্রচলিত নিয়ম হিসেবে বা নিলাম হিসেবে যেটা জানি যে যে ব্যক্তি মানে কোনো কিছু বিক্রি করতে চায় বা কোনো প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রি করে দিতে চাইলে তারা তখন নিলামটাকে, অনেক লোক আসে, তারপরে যে বেশি দাম দেয় সে তখন ওই যেটা বিক্রি করা হচ্ছে সেটা নিতে পারে বা সেটা নিয়ে সে চলে যায়। সো এটা হচ্ছে অকশনের সিস্টেম বা নিলামের সিস্টেম। তো ফেসবুকের ক্ষেত্রেও একই রকম, যেটাকে অ্যাড অকশন বলা হয়। আর নিউজ ফিড বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের যে ফেসবুকের যে হোম ফিড বা ফেসবুকের যে অ্যাড দেখানোর যে 14টা জায়গা আছে, 14টা, মাঝে মাঝে আপনি 17টা জায়গাতেও অ্যাড দেখাতে পারবেন। ফেসবুক এটা আসলে কিছু সেটিংয়ের উপর ভিত্তি করে ভ্যারি করে, আমরা ধরে নিলাম 17টা। তো 17টা জায়গার মধ্যে আপনার অ্যাড দেখাবে কি দেখাবে না, সেটাই আমরা অ্যাড অকশনের মাধ্যমে জানবো। ওকে, সো অ্যাড অকশন আসলে তাহলে কি, যে অ্যাড অকশন আসলে আমাদের অ্যাড আসলে নিউজ ফিডে দেখানো হবে কি না, বা নিউজ আমাদের অ্যাড আসলে শো হবে কি না, এই বিষয়টা নির্ধারণ করার জন্যই অ্যাড অকশন নির্ধারণ করা হয়। তো অ্যাড অকশন আসলে কীভাবে কাজ করে, খুব সিম্পলভাবে, যেহেতু ফেসবুকে প্রচুর পরিমাণ মার্কেটার অ্যাড রান করে থাকে, যখন একই ক্যাটাগরির মানে আপনি একজন মার্কেটার, আরেকজন আছে আরেক মার্কেটার, মানে একই টপিকের বা একই নিশের, সবাই কিন্তু দেখবেন যে একই বিষয়ের, যেহেতু অনেক কম্পিটিটর, অনেক মার্কেটার, তারা কী করবে, একই রকমের অ্যাড রান করবে, মানে একই রকম বলতে একই নিশের বা একই টপিকের। তো সব একই টপিকের অ্যাডগুলোকে ফেসবুক কী করবে, নিলামে তুলবে, তারপর যার কোয়ালিটি ভালো হবে সেটা সামনে আসবে। তো কীভাবে এই অ্যাড অকশন কাজ করে সেটা আমরা দেখব। তার আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে অ্যাড অকশনের মূল লক্ষ্যটা কী, বা কেন অকশনটা মেটা তৈরি করে, বা অ্যাড অকশন কেন প্রয়োজন। অ্যাড অকশনটা এই জন্যই প্রয়োজন যে যারা অ্যাড দিচ্ছে তাদের অ্যাড যেন সঠিক মানুষের কাছে যায়। যারা অ্যাড দিচ্ছে মানে দুটো দিক আর কি, মানে যারা অ্যাড দিচ্ছে সেটা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, এবং যারা ওই অ্যাড দেখার জন্য উপযোগী মানে অডিয়েন্স, তাদের সামনে মানে উপযুক্ত অডিয়েন্সের সামনে যেন ওই অ্যাড যায়। এবং এর মাধ্যমে কী হবে, যে আপনি যে বিজনেসকে গ্রো করতে চাচ্ছেন, যে বিজনেসের জন্য আপনি মার্কেটিং করছেন, সেটা যেন ইফেক্টিভ হয়। সো এটাই হচ্ছে আমাদের অ্যাড অকশনের মূল উদ্দেশ্য, অ্যাকচুয়ালি আমাদের বলতে মেটার অ্যাড অকশনের উদ্দেশ্য। তো কীভাবে কাজ করে অ্যাড অকশন, বা অকশনে আসলে কে জয়ী হয় বা কে বিজয়ী হয়? অ্যাড অকশনের মধ্যে যারা জয়ী হয় তাদের তিনটি বিষয় মাথায় রাখতে হয়, এবং তিনটি বিষয় মিলে ফেসবুক একটা টোটাল ভ্যালু তৈরি করে। তিনটি বিষয় কি, একটা হচ্ছে বিড, আরেকটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, আরেকটা হচ্ছে অ্যাড কোয়ালিটি। এই তিনটি বিষয় মিলে একটা বিষয় তৈরি করে ফেসবুক, মানে অ্যালগোরিদম বা মেটা অ্যালগোরিদম, সেটা হচ্ছে টোটাল ভ্যালু। এখন আমরা এই তিনটি বিষয় ব্যাখ্যা করে জানবো, বা তিনটি বিষয় সম্পর্কে জানবো, যে বিড কী, বা এস্টিমেটেড অ্যাকশন রেট কী, বা অ্যাড কোয়ালিটি কী। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অ্যাড আসলে অকশনে জয়ী হবে কি না, বা অকশন জিতবে কি না, বা আমাদের অ্যাড আসলে নিউজ ফিডে শো করবে কি না, সেটা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে বিড, এরপরে এস্টিমেটেড অ্যাকশন রেট, এরপরে অ্যাড কোয়ালিটি। এবং এই তিনটি বিষয় মিলে ফেসবুক একটা স্কোর রেডি করে, যেটাকে হচ্ছে টোটাল ভ্যালু বলা হয়। তো যে অ্যাডের টোটাল ভ্যালু যত বেশি, সেই অ্যাড তত বেশি বিজয়ী, বা
সেই অ্যাড নিউজ ফিডে তত বেশি দেখা যাবে বা নিউজ ফিডের উপরে যাবে। আমরা কিন্তু দেখি যে কোনো কোনো অ্যাড নিউজ ফিডের উপরে থাকে, কোনো কোনোটা মাঝে থাকে, কোনোটা বামে থাকে, কোনোটা থাকেই না, কোনোটাকে খুঁজেই পাওয়া যায় না। সো তাহলে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানি যে বিডটা কী। আচ্ছা, তো বিড বলতে কী বোঝানো হয়? এখন বিড কারা করে? অ্যাডভার্টাইজাররা বিড করে। বিড কী কীভাবে করে তারা? বিড তারা একটা বাজেট ফিক্স করে দেয় যে এত দিনের জন্য এত ডলার তাদের বাজেট, এবং বিডের তাদের মূল উদ্দেশ্যটা কী থাকে? বিড যখন করে তারা যে তারা কি ইমপ্রেশন চায়, ক্লিক চায়, শেয়ার চায় বা সেল চায়, তাই না? সো এই যে বিডের যে স্ট্র্যাটেজি বা বিড অ্যামাউন্ট, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। এখন বিড আপনার যেটা হয়, যদি বিড যদি মানে বিড অ্যামাউন্ট যদি খুব কম হয়ে যায় বা খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাডের ভালো রেজাল্ট আসবে না। সো সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। সবচেয়ে বেটার যেটা, মাঝামাঝি একটা বিডিং অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে। আমি বিড খুব ভালো দিলাম বা বিডের অ্যামাউন্ট মানে ডলার খুব ভালো, অনেক বেশি পরিমাণে দিলাম আমি ডলার, কিন্তু আমার অ্যাডের কোয়ালিটি দেখা গেলো কম, বা অ্যাডের কোয়ালিটির ক্ষেত্রে মানে অ্যাডের টেক্সট ভালো দেওয়া হয়নি, ইমেজ ভালো দেওয়া হয়নি, ভিডিও ভালো দেওয়া হয়নি, কোনো যেটাকে গ্রাফিক্স বা অন্য যেটাই হোক না কেন, মানে যেটা মানুষের সামনে যাবে সেটা ভালো দেওয়া হয়নি, সেক্ষেত্রে ওই অ্যাড কিন্তু ক্লিকেবল হবে না বা সেটা মানুষের সামনে ফেসবুক বেশি দেখাবে না। আবার ওই অ্যাডের সাথে যদি মানে যেহেতু সাদামাটা থাকবে বা নর্মাল থাকবে বা পিপল ইন্টারেস্টেড হবে না, তখন অ্যাকশন রেটও কম হবে আমাদের ওই অ্যাডের সাথে, তাই না? তাহলে কী হবে, আমাদের যে অ্যাডটা আমরা রান করছি সেটা কিন্তু আলটিমেটলি ভালো পারফর্ম করবে না। সো এই অ্যাডকশন আবার কীভাবে কাজ করে, মজার বিষয়। ধরেন আপনার যে টপিক আছে, আপনার টপিকের 10 জন মার্কেটার আছে, 10 জনই হচ্ছে অ্যাড রান করেছে, তো ফেসবুক কী করলো যে 10 জনের অ্যাডকে সে অকশনে নিল, মানে সে দেখাচ্ছে মানে নিউজ ফিডে, মানে সে আস্তে আস্তে অ্যাডগুলোকে রান করছে, লাইভ করছে এবং অমুক তমুকের প্রোফাইলে নিয়ে যাচ্ছে, মানে সে অ্যাডগুলোকে বুঝছে, অ্যানালাইজ করছে এবং মানুষের প্রোফাইলে নিয়ে যাচ্ছে। তো তখন কী হবে, তখন এই নিয়ে যাওয়ার উপর নির্ভর করে বিডের উপরে, তারপরে অ্যাকশন রেট, অর্থাৎ যখন মানুষের সামনে নিয়ে যাচ্ছে অ্যাডগুলোকে, তখন কী হচ্ছে, একটা অ্যাকশন অ্যাকশন হচ্ছে ওই অ্যাডের সাথে, মানে লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক, তাই না? এগুলো পড়ছে। তো এগুলো আবার নির্ভর করে অ্যাড কোয়ালিটির উপর, মানে টেক্সট, ইমেজ, ভিডিও এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ভালো থাকে, ঠিকঠাক থাকে, অ্যাট্রাকটিভ থাকবে, অ্যাকশন রেট বেড়ে যাবে, মানে যেটা যে এই যে আমরা এই যে বলছি 2 নম্বর বিষয়টা। সো যদি এটা বাড়ে তাহলে কী হবে, ওই অ্যাডের টোটাল ভ্যালু বাড়তে থাকবে, আর যদি কমে যায় এটা তাহলে টোটাল ভ্যালু কমতে থাকবে। সো এই 10 জনের মধ্যে থেকে যার টোটাল ভ্যালুটা ফেসবুক বেশি বের করবে বা যার টোটাল ভ্যালু বেশি হবে, সেই অ্যাডই নিউজ ফিডে সামনে আসবে বা সেই অ্যাড আপনি দেখতে পারবেন, বা আপনি যার জন্য কাজ করছেন সে দেখতে পারবে, বা সেই অ্যাডের ইমপ্রেশন, ক্লিক বা সেল অনেক বেশি পরিমাণে আসবে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বিড কেমন হচ্ছে, আপনার অ্যাড কোয়ালিটি কেমন, অ্যাড কপি কেমন, আপনার ওই অ্যাডের সাথে মানে এস্টিমেটেড অ্যাকশন রেটটা কেমন হচ্ছে, মানে অডিয়েন্স এর সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার কি পরিমাণে করছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো যে 10 জনের কথা বললাম, এই 10 জনের মধ্যে যে 2 জন, 3 জন বা 5 জন বা যতজনের কথাই বলি না কেন, যার অ্যাডের কোয়ালিটি যত ভালো হবে, যেটাকে হচ্ছে টোটাল ভ্যালু বলা হচ্ছে, সেই অ্যাডই নিউজ ফিডে আসবে। সো এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড অকশন, এবং আমরা এখানে এটাকে অকশন উইনার বলছি। অকশন উইনার দিয়ে আমরা এটাকে টোটাল ভ্যালু বলতে পারি, অর্থাৎ টোটাল ভ্যালু যে বেশি পাবে বা টোটাল ভ্যালু গেইনার যে, সে হচ্ছে অকশন উইনার হবে। আর টোটাল ভ্যালু ফেসবুক কীভাবে নির্ধারণ করবে, তিনটি বিষয়ের উপর সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে বিড, আরেকটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, এবং আরেকটা হচ্ছে অ্যাড কোয়ালিটি। সো আমরা যদি একটি অ্যাডকে ভালো করতে চাই বা চাই যে অ্যাডটা ভালো পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাক, রিচ পাক, ইমপ্রেশন পাক, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের বিডটা ভালো রাখতে হবে। বিডটা ভালো বলতে মানে খুব বেশি বা কম এরকম না, মাঝামাঝি, বা আমার যে টপিক বা যে টপিকে আপনি কাজ করেন তার সাথে অ্যাডজাস্টেবল, মানানসই একটা বিড অ্যামাউন্ট বা বিডিং রাখা, বিডিং স্ট্র্যাটেজি রাখা, বিড প্ল্যান করা, তারপরে অ্যাড কোয়ালিটি ভালো রাখা, অ্যাড কপি ভালো রাখা, অ্যাকশন রেট মানে যেটা আমরা বলছি লাইক, কমেন্ট, শেয়ার বা এঙ্গেজমেন্ট যেটা, সেটা যাতে আমাদের অ্যাডের সাথে ভালো পরিমাণে আসে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মানে অকশনে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা আমাদের অ্যাড তখন অডিয়েন্সের সামনে যাবে। সো এই কয়েকটি বিষয় আশা করি আপনারা সবাই খেয়াল রাখবেন, এবং এই কয়েকটি বিষয় খেয়াল করে আপনারা অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাডের রেজাল্ট অনেক বেশি ভালো পাবেন।
সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ফেসবুক মার্কেটিংয়ের আরও ভিডিও আছে, আরও ক্লাস টিউটোরিয়াল আসবে, যেগুলোতে আপনারা আরও বিষয় সম্পর্কে জানতে পারবেন, কারণ আমরা এখনও ফেসবুক অ্যাডের প্র্যাকটিক্যালে যাইনি। যেহেতু ফেসবুক অ্যাড বা ফেসবুক মার্কেটিং অনেক বড় একটি বিষয়, আমরা ধীরে ধীরে আমাদের থিওরিটা জানার পর আমরা হচ্ছে আমাদের বেসিকটা ক্লিয়ার করব, ক্লিয়ার হবে আমাদের, এবং দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। ওকে, সো দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন টপিকে ভিডিও চাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট টপিকে বা পরের টপিকে। সো সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।